পঞ্চমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2024 উদ্বোধন করা হয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে অনুশীলনটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল জোসুয়া লং, বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অনুশীলনে পরস্পরের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে অনুশীলনটি আয়োজন করা হয়। দাদা ভাই আমি আছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।